কত সেনা হতাহত জানালো রাশিয়া এবং খেরসনে কারফিউ জারি করেছে রুশ বাহিনী। ইউক্রেনে হামলার পর থেকে এ পর্যন্ত 498 জন রুশ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর বিবিসির, এর প্রথমবারের মতো রাশিয়া হতাহত হওয়া সেনাদের খবর জানালো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে 498 রুশ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 1597 জন। রাশিয়ার দ্বারা এ সংখ্যা ইউক্রেনের দাবি করা সংখ্যার চেয়ে বহুগুণ কম। ইউক্রেন বলছে তারা রাশিয়ার 5840 সেনাকে হত্যা করেছে। অপরদিকে রাশিয়া বলছে ইউক্রেনের 2870 সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় 3700 জন। তবে কিয়েভ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। বিবিসি রাশিয়া বা ইউক্রেনের দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বাস, মস্কোর বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এদিকে ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছিল, রাশিয়ার হামলায় 2000-এর বেশি বেসামরিক নাগরিক এবং 10 উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই দেশ জুড়ে ভয়াবহ সংঘাত চলছে। অন্যদিকে রুশ বাহিনী দক্ষিণাঞ্চলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এক সপ্তাহ শুরু হওয়া আগ্রাসনে তীব্র লড়াইয়ের পর এই প্রথম বড় কোনো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মেয়র ইগোর কলিখায়েভ জানান, রুশ সেনারা নগর কাউন্সিল ভবনে জোর করে ঢুকে পড়েছে এবং বাসিন্দাদের উপর কারফিউ জারি করেছে। এক সপ্তাহের রুশ আগ্রাসনে বুধবার সবচেয়ে ধ্বংসাত্মক দিন প্রত্যক্ষ করেছে ইউক্রেন। বেশ কয়েকটি শহরে তীব্র গোলাবর্ষণ হয়েছে। ইউক্রেনের সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করতে যাচ্ছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত।